बलरामपुर इलाके में भाजपा एवं तृणमूल कांग्रेस के समर्थकों के बीच हिंसक झड़प हो गई। इस घटना में दोनों पक्षों को लोगों की चोटें आई हैं। दोनों पक्ष के लगभग 5 लोग जख्मी हैं, जिनमें से 3 को अस्पताल में भर्ती करवाया गया। भाजपा का आरोप है कि उनके स्थानीय अल्पसंख्यक वर्ग के नेता के घर पर हमला चलाया गया और उनके साथ मारपीट की गई, जबकि तृणमूल कांग्रेस का कहना है कि मंगलवार उनका एक कार्यक्रम वहां आयोजित किया गया था और उसी की तैयारी कर रहे तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं पर भाजपा समर्थकों ने हमला कर दिया, जिससे तृणमूल कांग्रेस के कई कार्यकर्ताओं को चोट आई है। वहीं भाजपा की तरफ से क्या क्या आरोप लगाए गए हैं, सुनिए। 29 मंडलের সংখ্যালঘু মোর্চার সভাপতি আজাদ মণ্ডল ও আমাকে ফোন করলো যে সঞ্জিতদা আমাদের বাড়িতে টিএমসির লোকরা হামলা করতেছে, তো যে দলীয় পতাকাগুলো লাগানো ছিল সবগুলো খুলে খুলে তারপর ওইখানে হাকিম মণ্ডল প্লাস সংখ্যালঘু মোর্চার সভাপতি আজাদ মণ্ডল ওদের বাড়িতে আক্রমণ করছে। ফোন করার সঙ্গে সঙ্গেই আমি কিছু কর্মী নিয়ে ওদের বাড়িতে যাই। টিএমসির লোকেরা, সেটা হলো এক্স প্রধান ছিল সে জহির মণ্ডল, গিয়ে দেখি ওদের বাড়িতে মহিলারা মাটিতে গড়াগড়ি করতেছে এবং পুরুষ লোক যারা ছিল তারা অনেকেই হাতে পায়ে বুকে প্রচণ্ড পিঠাবে ওরা পিঠাইছে। ও দেখার পরে সবথেকে বেশি এটাই নিন্দনীয় যে একজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি একজন মহিলা হয়ে বৃদ্ধ একজন মহিলা এবং সেই পরিবারের মধ্যে যে মহিলারা ছিল সবাইকে যেভাবে পিঠাইছে, এর থাইকা কলঙ্কিত বলে এই পশ্চিমবাংলায় কিচ্ছু নেই। আপনাদের আহত কয়জন? আহত ম্যাক্সিমাম হলো 7 থেকে 8 জন। হাসপাতালে কয়জন আছে? হাসপাতালে একজনকে নিয়ে আসছি, আর ওরা অনেকেই মানে এইদিকে পিঠাইছে এইদিকে পিঠাইছে, অনেকেরই আর কি ক্ষত বিক্ষত হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছেন? হসপিটালে প্রথম আমাদের কাজ হলো দাদা, আমি হসপিটালে পেশেন্ট নিয়ে আসবো, ডাক্তারকে দেখাবো, তারপর আমরা অবশ্যই আমরা এখন থানায় যাব। শুধু এইটুকুই আমি বলতে চাই যে মমতা ব্যানার্জি, তার ভাইপো ও নাটাবাড়ির বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবি ঘোষ যেরূপভাবে মহিলাদের উপর আক্রমণ করতেছে, অত্যাচার করতেছে, এখনো সময় আছে তাদের বাচ্চা কাচ্চাকে সে যেন সামলায়। आपने सुना भाजपा के नेता ने क्या कहा, जबकि तृणमूल कांग्रेस का कहना है कि मंगलवार उनका एक कार्यक्रम उस इलाके में है और उसी की तैयारी कर रहे तृणमूल कांग्रेस के कार्यकर्ता पर भाजपा समर्थकों ने हमला कर दिया, जिससे तृणमूल कांग्रेस के कई कार्यकर्ताओं को चोट आई है। जानें, पूर्व घोषित अनुयायी आगामी काल আমাদের বলরামপুর গরুহাটিতে তৃণমূল কংগ্রেসের জনসভা রয়েছে, নির্বাচনী জনসভা। জনসভায় বক্তব্য রাখবেন আমাদের রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন বুথে বুথে আজকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল এবং বিভিন্ন বুথে বুথে আমরা কর্মীদের বাড়িতে বাড়িতে আমাদের কর্মীরা যাচ্ছিল সাধারণ মানুষের বাড়িতে কালকে প্রোগ্রামে আসার জন্য এবং ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছিল। আজকে বলরামপুরে আরামপুরে আমাদের 2-3 জন ওখানে ফ্ল্যাগ লাগাতে যায়, যখন ফ্ল্যাগ লাগাচ্ছিল অতর্কিতে কিছু বিজেপির দুষ্কৃতী ওদের উপরে হামলা করে, সেটা লোহার রড, ধারালো অস্ত্র, বন্দুক বিভিন্ন কিছু নিয়ে হামলা করে এবং ওদের প্রচণ্ড জখম করে। কারণ বিজেপি বুঝে গেছে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসতে আর পারছে না, সামান্য কয়েকটা দিন বিধানসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে মানুষ বুঝিয়ে দেবে যে মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে, তৃণমূলের পাশে রয়েছে। তাই বিজেপি বিভিন্নভাবে ধমকানি চমকানি করছে, তৃণমূল কংগ্রেস এই ধমকানি চমকানিতে ভয় পায় না, তৃণমূল কংগ্রেস এর আইনগত ব্যবস্থা অবশ্যই। আমাদের 2 জন গুরুতর আহত হয়েছে, 2 জন হসপিটালে ভর্তি রয়েছে। জানেন,